প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে এমন একটি গাছ নিয়ে এসেছি যেটি এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে একটি অন্যতম গাছ, যেটি আমাদের পৃথিবীতেই আছে। আপনাদের বাড়ির আশেপাশে ঝোড় জঙ্গলে যেদিকেই তাকাবেন, একটু যদি ভালো করে খোঁজার চেষ্টা করেন, সেই মহামূল্যবান গাছটিকে আপনারা দেখতে পাবেন। এই সমগ্র পৃথিবীর ভিতরে ভারতবর্ষই শুধু নয়, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং এশিয়ার সর্বত্রই দেখতে পাওয়া যায় এই কারি পাতা। তো গাছটি দেখতে পাচ্ছেন, পাতাগুলি দেখতে খুবই সুন্দর। এর যে গা থেকে যে একটি গন্ধ বের হয় কারি পাতার, অতি মিষ্টি। এই গাছের পাতাগুলি ছোট ছোট হয় আকৃতির, যা দেখতে অনেকটা মানুষই ভুল করে নিম পাতা বলে থাকে, কিন্তু না, এটি নিম পাতা নয়। এটিকে বলা হয় নিম পাতার মতন দেখতে এবং এর স্বাদ মিষ্টি এবং দেখতে খুব সুগন্ধ, তাই একে মিষ্টি নিমও বলা হয়ে থাকে। এই কারি পাতাতে রয়েছে বিভিন্ন উপাদান, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, মিনারেল, এছাড়াও রয়েছে নানা গুণ সমিষ্ট বিভিন্ন ভিটামিন। আমাদের এই কারি পাতার বৈজ্ঞানিক নাম হল মুরাইয়া কিওনিগি। এই কারি পাতা গাছের উচ্চতা 2 থেকে 6 ফিট হয়ে থাকে, তবে অঞ্চল ভিত্তিতে এই গাছটি 10 থেকে 20 ফুট পর্যন্ত দেখতে পাওয়া গিয়েছে। তো এই কারি পাতা সম্পর্কে এবার আমাদের একটু উপকারিতা সম্পর্কে জেনে নেই। বন্ধুরা, এই ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক মহামূল্যবান তথ্য আপনাদের মিস হয়ে যাবে। এই কারি পাতা ব্যাকটেরিয়া ধ্বংস করে বলে এই কারি পাতা গরম জলে ফুটিয়ে যদি সেই জল দিয়ে স্নান করা যায়, তো গায়ের শরীরের ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। এছাড়া এই গায়ের অতিরিক্ত যে দুর্গন্ধ থাকে সেটিও দূর হয়ে যায়। এই কারি পাতা গরমকালে যে ঘাম বের হয়, সেই ঘাম প্রতিরোধে এনি সক্ষম এই কারি পাতা, যার ফলে স্কিনও ভালো থাকে, ত্বকে ফুসকুড়ি ওঠে না, খোস পাচরা এই সমস্ত আসে না। বিশেষ করে আরেকটি এর ভীষণ উপকারিতা, সেটা হলো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। যে সমস্ত রোগীদের ডায়াবেটিস রোগে ভুগছেন, তাদের এই কারি পাতা রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখে, তাই প্রতিদিন খাবারে, রান্নাতে বা কাঁচা অবস্থাতেও কারি পাতা খাওয়া যায়, 8 থেকে 10টি পাতা। এই কারি পাতাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যাতে হজম শক্তিও ভালো হয়। তাই হঠাৎ করে সুগার বেড়ে যাবার মতো সমস্যা আসে না, ইনসুলিন ক্ষরণের মাত্রাও ঠিকঠাক থাকে। কারি পাতা স্নায়ু সমস্যা যারা ভোগেন, কারি পাতাতে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা আমাদের মস্তিষ্কের খেয়াল রাখে। এছাড়াও হঠাৎ করে স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়, যে সমস্ত বয়স্কদের মধ্যে তাদের জন্য বিশেষ উপকার, তার জন্য খুব ভালো উপকারী। কারি পাতাতে ভিটামিন এ থাকে, তাই দৃষ্টিশক্তি ভালো করতে কারি পাতা খুবই ভালো। এছাড়া যাদের চোখে ছানি পড়ে যায়, তাই সেই সমস্ত সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। প্রতিদিন খাবারে ঘি আর কারি পাতা খান, তাহলে বেশ ভালো ফল পাওয়া যায়, বয়স্ক হলেও চোখে ভালো দেখতে পাবেন। প্রিয় দর্শক, আপনারা কারি পাতা প্রতিনিয়ত খাবারের সাথে একটি রুটিন করে নিন। কারি পাতা ওজন কমাতে ভীষণভাবে সক্ষম, তাই কারি পাতা চিবিয়ে সেই রসটি যদি আপনারা খান প্রতিনিয়ত প্রতিদিন, তাহলে আপনাদের ওজন কমতে বাধ্য হবে। এছাড়া হজম শক্তি বাড়বে, কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণ রাখবে।
যারা ডায়েটে করে খাবার খান এবং তাদের প্রতিদিন ব্রেকফাস্টের সাথে এই কারি পাতা রাখুন 8 থেকে 10টি। কারি পাতা হার্ট ভালো রাখে, হার্ট অ্যাটাকের হাত থেকে রক্ষা করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এই কারি পাতার আরও একটি বিশেষ গুণ হলো, এই পাতা যদি যাদের বমি হয় অর্থাৎ সবসময় ঢেক আসে একটি আলাদা রকম, তাদের জন্য কারি পাতা তো ভীষণ উপকারী। তারা এই পাতা 8 থেকে 10টি পাতা চিবিয়ে সেই জল দিয়ে সেটা যদি খেয়ে নেয় তাহলে তার বমির ভাবটিও চলে যায়। কারি পাতার আরেকটি বিশেষ গুণ হলো চুলের সমস্যা। যারা চুল পড়ার সমস্যায় ভোগেন তাদের এই চুল পড়াকে প্রতিরোধ করতে ভীষণভাবে সক্ষম। এই চুল সম্পর্কে আরেকটি কারি পাতার আমার একটি ভিডিও বানানো আছে, সেটি আপনারা লিংকে গিয়ে দেখে নেবেন। তো কারি পাতা সম্পর্কে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কারি পাতা আপনারা কখন আগে খেয়েছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন। আর কারি পাতার যে চুলের সম্পর্কে যে ভিডিওটা আমার আছে সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।